আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। সকালবেলায় ঘুম থেকে উঠেই দেখি বৃষ্টি হচ্ছে এবং মুষলধারে বৃষ্টি হচ্ছে। তো গ্রামের বৃষ্টির একটি আলাদা সৌন্দর্য আছে, ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি। তারপরে বাইরে উঠানে দেখি হাঁসে গোসল করছে, রাজহাঁস খুব সুন্দরভাবে গোসল করে। এক পশলা বৃষ্টির পর নদীর পাড়ে আসলাম, খুবই মনোরম পরিবেশ, অনেকে ফুটবল খেলতেছিল। খেলাধুলা দেখলেই শৈশবের দুরন্ত বন্যার কথা মনে পড়ে যায়, আমরাও একসময় অনেক খেলেছি। তো খেলার সময় মাঝে মাঝে বল নদীর পানিতে পড়ছিল, আবার সেটি উঠিয়ে আনছিল, আবার খেলছিল। এভাবেই শিশু কিশোররা খেলতেছিল। ওদের স্টামিনা দেখে আমি অবাক। খেলা শেষে সকলে নদীর পানিতে ঝাঁপিয়ে পড়ছিল, খুব বেশি মনে পড়ছিল ছোটবেলার কথাগুলা। আমরাও খেলাধুলা শেষ করে এভাবে ঝাঁপিয়ে পড়তাম, নস্টালজিক হয়ে গেলাম কিছু মুহূর্তের জন্য। তো আপনাদের লাইফেও যাদের স্মৃতি আছে তারা কমেন্ট বক্সে এসে কমেন্ট করবেন। আর যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ছোট্ট একটি ব্লগ আপনাদের সামনে শেয়ার করলাম। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।